করবার সুযোগটুকুন অনায়ত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দ্বারাজ কণ্ঠে প্রাণ খুলে দেন মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বনিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে পুরো সুজিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতু শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ অসংখ্য আকর্ষণ কুলকা ইনাতের নবী আকা মাওলা সুলতানে মদিনা সুহা বদর উদ্দজা নূরুল হুদা বিকাব কাওসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুয়া শাহনশাহী রিসালা মুজাসসাম হুজুর আকরাম নূরুল আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুতিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার অর্জন করেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আজ আমরা যে সুরাটির তাফসীর শুনব সেই সুরাটির নাম হচ্ছে সুরাতুল ফাতিহা। আল্লাহর কোরআনে 114 আদাদু আয়াতিহা, এই সুরাটির আয়াত সংখ্যা 60 আয়াত। আদাদু কালিমাতিহা, এই সুরাটির শব্দ সংখ্যা হচ্ছে 29টি, 29টি এর কালিমা রয়েছে, এর শব্দ রয়েছে। এখানে সুরা কি বলা হয়? আজকে আমরা যে সুরাটির তাফসীর শুনতে যাচ্ছি সেই সুরাটির নাম কি সুরা? কথা বলুন না, সুরাতুল ফাতিহা। এটি কি মক্কায় নাজিল হয়েছে? সবাই বলুন না, কোন জায়গায়? এটি মক্কী সুরা। এই সুরাটি আমরা প্রথমে জানবো যে এই সুরাটির কোন ফজিলত আছে কিনা। সুবহানাল্লাহ বলেন, এই সুরাটির ফজিলত যদি আমরা বলতে যাই, যে সুরাটি আল্লাহর হাবিব পিয়ার নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল বলা হচ্ছে সেই সুরাতুল ফাতিহাকে। এটি ওপেনিং সুরা, গোটা কোরআনের সাবস্টেন্স এই সুরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সুরাটি হচ্ছে সকল রোগের মহা ঔষধ হলো সুরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত আল্লাহ রোগ পাঠিয়েছেন প্রত্যেকটি রোগের আল্লাহ ঔষধ দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী কিতাবুল মারদার মধ্যে এসেছে, মা আনসালাল্লাহু দান ইল্লা ওয়ালাহু দাওয়া। এই পৃথিবীতে এমন কোন রোগ নেই যে রোগের চিকিৎসা নেই। এক সময় মানুষ বলতো যক্ষা হলে রক্ষা নেই, ক্যান্সার হলে অ্যান্সার নেই, আর এখন মানুষ বলে যক্ষা হলে রক্ষা নেই, এই কথাটির ভিত্তি নেই। ক্যান্সার রোগের বিভিন্ন ধরনের টিকা আবিষ্কার হয়েছে, ক্যান্সার রোগের ঔষধ আবিষ্কার হয়েছে, ক্যান্সার হলেও মানুষ এখন দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, ঠিক কিনা বলুন? রসুল বলে দিয়েছেন ইন্না সূরাতাল ফাতিহা, এর এক নাম হলো সূরাতুল শিফা, এটি আরোগ্য দানকারী সূরা। সুবহানাল্লাহ বলেন, তার মানে কোন ব্যক্তি অসুস্থ তাকে খাওয়ায় দেওয়া হয় তার ওই লোকটি সুস্থ হয়ে যায়। আল্লাহ আকবার বলে। সহিহ বুখারী 747তম পৃষ্ঠার মধ্যে ফজাইলে কোরআনের মধ্যে
একটি বর্ণনা এসেছে, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 350 সাহাবী রাসূলের যারা সাহাবত পেয়েছেন তাদেরকে বলা হয় সাহাবী। কি বলে তাদেরকে? বলেন তাদেরকে কি বলে? সাহাবায়ে কেরামদের মধ্যে চারজন ছিলেন সেরা, আর হামহম্মাচি বি আবি বকর সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে রহমদেল ওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি আমাক, সাহাবীদের মধ্যে সবচেয়ে শরীয়তের ব্যাপারে কট্টর ছিলেন ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হচ্ছি এলেমের শহর, ওই শহরের দরজা হচ্ছে হযরতে আলী সুবহানাল্লাহ। সেই চারজন সাহাবী ছিলেন প্রসিদ্ধ, ওয়ালামু বিল হালাল ওয়াল হারাম ওয়াজিব ইবনে জাবার, সাহাবীদের মধ্যে যিনি হালাল হারাম এক্সপার্ট ওয়াজিব ইবনে জাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে যিনি ফরায়েজ সংক্রান্ত জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি জায়গা সবচেয়ে বড় মুফাসসির ছিলেন রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা ওয়া আকরামুহুম ইবনে কাব, সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি যিনি কেরাতে এক্সপার্ট ছিলেন তিনি হচ্ছেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর লক্ষ্য সবচেয়ে যিনি ইসলামিক শরিয়া এন্ড ল যিনি আইন ছিলেন ইসলামিক আইনের উপরে তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন রাইসুল ফুকাহা সাহিবুস সির লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল বিসাদা সাহিবুল আলাইন সাহিবুল মিসওয়াক সাহিবু বিসফার লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعبد الله ابن مسعود رضي الله تعالى عنه। محبت করে ভালোবাসা এটি ইমানের দাবি, ঠিক কি না বলেন? ইমানের ডিমান্ড, ইমানের চাহিদা হচ্ছে নবীর সাহাবীদেরকে মহব্বত করা ভালোবাসা, ঠিক কি না বলুন? সাহাবীদের গালি দেওয়া যাবে না। যে আকীদা, সে আকীদার ব্যাপারে বলা হয়েছে হুব্বুহুম ইমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, সাহাবীদেরকে ভালোবাসা হচ্ছে দীন, সাহাবীদেরকে ভালোবাসা হচ্ছে ইহসান, ওয়া বুগুযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগিয়ানুন, আল্লাহ নবীর কোন সাহাবীকে ঘৃণা করা, সাহাবীদেরকে আল্লাহ নবীর কোন সাহাবীর ব্যাপারে কোন, এরা হচ্ছে আকাশের নক্ষত্র স্টার, আকাশের তারকা সমতুল্য, তাদের যে কাউকে তুমি ফলো করবে তাহলে তুমি হেদায়েত পাবে, আলোকিত পথ পাবে, তুমি নূর পাবে, সঠিক পথের দিশা তুমি পেয়ে যাবে। আল্লাহ নবীর সমস্ত সাহাবীগণ ছিলেন ন্যায় পরায়ণ, আল্লাহ নবীর কোন সাহাবী দুর্নীতিগ্রস্ত ছিলেন না, নবীর কোন সাহাবী কখনো মামলা খান নাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবীরা কখনো দুর্নীতির দায়ে কখনো মামলা খান নাই, নবীর সাহাবীগণ ছিলেন ন্যায়পরায়ণ, তারা ছিলেন আমাদের জন্য আইডল, তারা ছিলেন আমাদের জন্য মডেল, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইন্না তানকিদাস সাহাবাতে হারাম, সাহাবীদের সমালোচনা করা এটি হচ্ছে হারাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহানাউ বাইনাহুম, নবীর সাহাবীদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি? যারা বলেন আল্লাহ নবীর পরিচয় তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তিনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তিনি বলেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি পৃথিবীতে সবার নবী, জিন
ইনসান, নর নারী, ছোট বড় সবার নবী, জিব্রাইলের নবী, মিকাইলের নবী, আজরাইলের নবী, মালাকুল মউতের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহ ছাড়া যত মাখলুক পৃথিবীতে আছে আল্লাহ হলেন খালেক, এই মাখলুকের সবার নবী আমাদের নবী। তিনি সাইয়্যিদুল আনবিয়া ওয়াল মুরসালিন, সুবহানাল্লাহ, ইমামুল আনবিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, তিনি রাসূলদের ইমাম, সুবহানাল্লাহ। সেই নবী তিনি, তার পরিচয় যেমন দেওয়া হয়েছে ঠিক তেমনি রাসূলুল্লাহ সাহাবীদের পরিচয় দেওয়া করা হয়েছে কুফার, সাহাবায়ে কেরাম হচ্ছেন কাফিরদের ব্যাপারে তারা বজ্র কঠোর, আর নিজেদের ব্যাপারে রুহামা ও বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা হচ্ছেন পুষ্প কোমল, সুবহানাল্লাহ, নিজেরা ছিলেন পুষ্প কোমল। আর সাহাবায়ে কেরামদের ব্যাপারে, সাহাবায়ে কেরাম কাফির বিধীন বেমানদের ব্যাপারে তারা ছিলেন বজ্র কঠোর, কথা বলুন ঠিক কিনা? এই কোয়ালিটি, এই বৈশিষ্ট্যগুলো আজকে আমাদের অ্যাচিভ করতে হবে, আমাদের অর্জন করতে হবে। যদি এগুলো আমরা অর্জন করতে না পারি তাহলে মনে রাখতে হবে আমাদের ইমানের মধ্যে ঘাটতি এসে যাবে, নুকসানিয়াত এসে যাবে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নবী 300-350 সাহাবীর একটি দল একটি গ্রামে গেলেন, যুদ্ধের ময়দান থেকে তারা ফিরে আসছিলেন, ফিরার পথে একটি গ্রামে গিয়ে তাদের কাছে খাবার চাইলেন। ওরা বললেন, ভাই আমরা রাসূলুল্লাহর সাহাবি, আমাদের একটু খাবারের ব্যবস্থা করুন। ওরা নবীর সাহাবিদেরকে খাবার দিলেন না। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম হেঁটে যেতে 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 একটি পাহাড়ের পাদদেশে তারা বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে কান্নার রোল পড়ে গেল, কান্নার আওয়াজ আসতে লাগলো। এটি গ্রাম থেকে, যে গ্রামের মানুষের কাছে তিনি খাবার চেয়েছিলেন সাহাবায়ে কেরাম, কে যেন দৌড়ে আসছেন। দৌড়ে আসার পরে বললেন, হালফি কুমরা কোন, তোমাদের মধ্যে, তোমরা তো নবীর সহবত প্রাপ্ত সাহাবি, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে, এমন কোন পারসন আছে যে ঝাড়ফুঁক করতে পারে? তাদের মধ্যে একজন সাহাবি দাঁড়ায় গেলেন, সাহাবি আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়েস আমি পারি, সুবহানাল্লাহ বলেন। তবে তোমাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম, তোমরা আমাদেরকে খাবার দাও না, আমি যদি ঝাড়ফুঁক করি তাহলে আমাকে বিনিময় দিতে হবে, উজরাত প্রতিদান দিতে হবে। তিনি কন্ট্রাক্ট করলেন, তিনি বললেন, আমি ফুঁক দিতে পারি, কন্ডিশন হচ্ছে আমাদের কি দিবে বলো। তখন লোকটি বলল যে হ্যাঁ, তুমি যা চাইবে তাই দিব, এক পাল বকরি দিয়ে দিব। বলে কথায় ঝাড়ফুঁক করতে হবে? বলে আমাদের এলাকার যিনি চেয়ারম্যান, এলাকার যিনি সরদার ছিলেন, মাতবর মুরব্বী ছিলেন, তাকে সাপে কামড় দিয়েছে, অন্য বর্ণাশ্রে তাকে বিচ্ছুতে কামড় দিয়েছে, সাপে কামড়, বহু ঝাড়ফুঁক আমরা করেছি, কোনোতেই কিচ্ছু কাজ হচ্ছে না। তবে আমরা মনে করছি তোমাদের মধ্যে, তোমরা অনেক ভালো মানুষ, যে আমাদের ওই এলাকার মাতবরকে, সর্দারকে একটু ঝাড়ফুঁক করে আসবে। রাসূলুল্লাহ বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় একজন সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী। তিনি বলেন, আমি আল্লাহ নবীর নবীজি একদিন বললেন, সূরা আল ফাতিহা শিফাউ লিকুল্লি দাইন ওয়া দাওয়া, সূরা ফাতিহা এটি হচ্ছে সকল রোগের ঔষধ, ইল্লা সামিতি মৃত্যু ছাড়া সকল রোগ, ফাতিহা সুবহানাল্লাহ বলেন, সূরা ফাতিহা মৃত্যু ছাড়া পৃথিবীতে যত রোগ আছে সব রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। তিনি চিন্তা করলেন, রাসূলুল্লাহর শিখানো সেই সূরাটি আমি যদি পরে ফুদি হয়তো বা কাজে লাগতে, রাসূলের বাণী কি কখনো মিথ্যে হবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন, বলে দেন দেখাই দেন কোন জায়গায়, বলে এই যে আমাদের মাতবর তার পায়ের মধ্যে কামড় দিয়েছে সাপ। লোকটি মুমূর্ষু অবস্থা, মরণাপন্ন অবস্থা,
আমরা মনে করছি কিছুক্ষণ পরে লোকটি ডেড বডি হয়ে যাবে, আপনার সহযোগিতা চাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাহাবী সাহাবায়ে কেরাম ছিলেন মানুষের কল্যাণের জন্য তারা নিবেদিত ছিলেন, সুবহানাল্লাহ বলেন। কেমনে একটু মানুষের কল্যাণ করতে পারে? রাসূলুল্লাহ যুগে সাহাবায়ে কেরাম ছিলেন, ওই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়ে তাদেরকে অ্যাড্রেসিং করা হয়েছিল এভাবে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়াতানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। অ্যাড্রেসিংটা করেছেন রাসূলুল্লাহ সাহাবীদেরকে ওই সময়, যদিও পরবর্তীতে ইনক্লুড করা হয়েছে, এটা সামিল হয়েছে উমুমিয়াতের ভাবে, সবাইকে ইনক্লুড করেছে। সেই সময় অ্যাড্রেসিং ছিল আমার নবীর সাহাবীদেরকে, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, তোমাদের এজেন্ডা হলো দুটো, তা'মুরুনা বিল মারুফ তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষদেরকে তোমরা অসৎ কর্ম থেকে দূরে রাখবে, এটাই হচ্ছে তোমাদের এজেন্ডা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের বড় বড় নেতা বড় বড় মানুষগুলো আজকে চিনে না কোনটি সৎ কাজ আর কোনটি অসৎ কাজ, কথা বলুন ঠিক কিনা, কোনটি সৎ কোনটা অসৎ, কোনটা লিগাল কোনটা ইললিগাল, কোনটি সুবিচার কোনটি অবিচার, এটি আজকে মানুষ পার্থক্য করতে পারে না, জোরে বলুন ঠিক কিনা, এটা বুঝাও এক ধরনের কোয়ালিটি এক ধরনের জ্ঞান, সুবিচার কোনটা অবিচার কোনটা তা আমরা বুঝি না, বিচারের বাণী আজ নিভৃতি কাঁদি, কথা বলুন ঠিক কিনা, মানুষের প্রতি জুলুম অত্যাচার, মুসলমানদের উপর জুলুম অত্যাচার নিপীড়ন বেড়ে যাচ্ছে, চীনের ওই ঘর যখন অত্যাচারের মাত্রা যখন ছেড়ে গেছে, অত্যাচারের মাত্রা যখন সীমা লঙ্ঘন করেছে, আমার আল্লাহ যুগে যুগে মুসলমানদের উপর যারা অত্যাচার করে যারা জালেম হয় মাজলুম, মাজলুম যখন দোয়া করে আল্লাহ ডাইরেক্ট দোয়াটি কবুল করে দেয়, এত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে তুমি বিরত থাকো, সাবধান মাজলুমের দোয়া, এদেরকে বের করে দেন, এরা একদম বেয়াদবি করছে কেন? ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া কঠিন আল্লাহর দরবারে ডাইরেক্ট এটি কবুল হয়ে যায়। চীনের অত্যাচার করা হলো, আমার সাথে সাথে আল্লাহ দিয়ে দিলেন করোনা ভাইরাস, কথা বলুন ঠিক কিনা, এটি মূলত মুসলমানদের উপর অত্যাচারের কারণে এই ধরনের ভাইরাস দিলেন, এর চেয়ে কঠিন বিপদ আসবে, কথা বলুন ঠিক কিনা, এদের পর যারা অত্যাচার করবে নিপীড়ন করবে জুলুম করবে এদের পর কঠিন শাস্তি আসবে, কথা বলুন ঠিক কিনা, আমরা সব সময় মানুষের কল্যাণ চাই কিন্তু যখন মুসলমানদের উপর অত্যাচার করে ওই জাতিকে আমার আল্লাহ কখনো ছাড়ে না, কোরআনকে যারা বিকৃতি দিতে চায়, আল্লাহর কোরআনকে যারা মিটিয়ে দিতে চায়, চীন চেয়েছিল কোরআনের কোরআন বাড়াবে, জনগণ পারবে কখনো পারবে? মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যারা উঠে পড়বে গেছে, মুসলমানদেরকে কখনো নিশ্চিহ্ন করতে পারবে না, মুসলমান লোহার বুট, কথা বলেন ঠিক কিনা, মুসলমান এদেরকে যারা নিশ্চিহ্ন করে দিতে চায় এরা কখনো নিশ্চিহ্ন হবে না, কিসের বরকতে? আল্লাহর কালাম সূরাতুল ফাতিহার তিলাওয়াতের বরকতে, সুবহানাল্লাহ বলেন। তাহলে ঝাড়ফুঁক করা যাবে কি যাবে না? ঝাড়ফুঁক করা যাবে, ঝাড়ফুঁক যদি পবিত্র কোরআনুল কারীম থেকে হয়, নবীর শিখানো দোয়া থেকে হয়, তবে কোনো মন্ত্র দিয়ে নয়, ইসলামে কোনো তন্ত্র মন্ত্রকে এলাম করে না, জোরে বলুন, ছু মন্ত্রের ছু এ ধরনের কিছু বলে হাবি জাবি কিছু বক্তব্য দিয়ে এগুলো দিয়ে ইসলাম বলে দিয়েছে তোমার কোনো কিছু প্রয়োজন হলে কোরআন থেকে তুমি, কোরআন হচ্ছে ওয়ানাসিল মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআনকে শিফা বলেছেন, মধুকে আল্লাহ শিফা বলেছেন, শিফা উল্লিনাস
ব্যাস মধু মানব জাতির জন্য শেফা। কোন হিন্দু কোন মুসলিম যদি মধু খায় তাতেও সে আরোগ্য লাভ করবে। আল্লাহু আকবার বলেন। হিন্দু ধর্মের মানুষগুলো পড়লেও সেখান থেকে বেনিফিট লাভ করবে, তবে ইমানদার বেশি লাভ করবে। দেখেন না কোরআনকে গবেষণা করে ভিন্ন ধর্মের মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হচ্ছে, কোরআন থেকে উপকার দিচ্ছে। ভারতের 70 লক্ষ হিন্দুদের দেবতা ডক্টর শিব শক্তি গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওই ডক্টর মরিস বুকাইলি মুসলমানের কোরআনকে 6 বছর পর্যন্ত গবেষণা করেছেন। তিনি ফ্রান্সের একজন মুসলিম বিশেষজ্ঞ ডক্টর মরিস বুকাইলি বর্মাপের একজন পণ্ডিত ছিলেন। মুসলমানের সে কোরআনের ভাষা আরবি, আরবি তিনি শিখলেন দীর্ঘ 4 বছর পর্যন্ত। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখার পরে মুসলমানের কোরআনের ভুল ধরবে। একের পর এক একের পর এক 30 পারা প্রতিটি সূরাগুলোকে অ্যানালাইসিস করে গবেষণা করে দেখলেন মুসলমানের কোরআনের কোনো ভুল ধরা যায় কিনা। আল্লাহর কোরআনের তো কোনো ভুল খুঁজে পেল না, নিজের জীবনের অনেকগুলো ভুলের ফিরিস্তি বের হলো, নিজের জীবনের ভুল ধরা পড়লো, কিন্তু আল্লাহর কোরআনের একটি অক্ষর একটি জের জবর হারাকার সেখানাতে কোনো ভুল পৃথিবীর মধ্যে যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে সেই ধর্মগ্রন্থগুলো গবেষণা করত। প্রত্যেকটি ধর্মগ্রন্থ তার ডেস্কে তার টেবিলে ছিল, সেই প্রতিটি ধর্মগ্রন্থ টেবিলে রেখে রেখে গবেষণা করত। এক পর্যায়ে যখন অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে ভর্তি করা হলো। কোথায় ভর্তি করা হলো? হসপিটালে ভর্তি করা, ক্লিনিকে তাকে ভর্তি করা হলো। ক্লিনিকে যাওয়ার পরে যে ধর্মগ্রন্থগুলো আমি 24 বছর পর্যন্ত গবেষণা করেছি, সে 24 বছর পর্যন্ত গবেষণা করা ধর্মগ্রন্থগুলো সুমাইয়া বেস্টন ভেলো করতে 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 ওর সাথে একটা রিদ্ধতা একটি ভালোবাসা সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে সে বললো, আমার এই কঠিন মুহূর্তে আমি এখন হসপিটালের বেডে আমি শায়িত, আমার কাছে ধর্মগ্রন্থগুলো তোমরা একটু পড়ো দেখি। প্রত্যেকটি ধর্মগ্রন্থের দিকে তোমরা প্রথম থেকে একটু কয়েক পৃষ্ঠা পড়ো দেখি আমার স্বাস্থ্যের কোনো উন্নতি হয় কিনা। তাওরাত পড়লো, জাবুর পড়লো, ইনজিল পড়লো, নেক্সট ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মহাভারত বিভিন্ন ধর্ম এক জিন্দাবেস্তা পড়লো। পড়তে 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 কোনোতে কাজ হচ্ছে না। নেক্সট ডে ওরা বললো, দেখি ওইখানে একটি আরেকটি ধর্মগ্রন্থ আছে, ওটা আমি খুব কম পড়তাম, সেটি মুসলমানের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। বলে কোরআন মাজিদটা নিয়ে আসো। বলে আমরা শুনেছি ওটা নাকি স্পর্শ করা যায় না, ডোন্ট টাচ মি উইদাউট এভলিউশন, উজু করা ছাড়া এটাকে তুমি টাচ করবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র ব্যক্তি ছাড়া এটাকে স্পর্শ করবে না, এটাকে স্পর্শ করার জন্য প্রয়োজন হবে পবিত্রতা। জোরে বলুন ঠিক কি না? এক পর্যায়ে একজন পবিত্র মানুষ যিনি মুসলমান, বলা হলো যে তুমি এটাকে নিয়ে আসো। মুসলমান নিয়ে এসে যখন সুমাইয়া বেস্টন ভেলোর হসপিটালের বেডের পাশে যখন শুরু করলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন সূরাতুল ফাতিহা ওপেনিং সূরাটি যখন শুরু করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এটি যখন তিনি পড়তে লাগলেন, পড়তে পড়তে এক পর্যায়ে এটা যখন পড়া শেষ করলেন, সূরাতুল বাকারা শুরু করলেন, এটা পড়তে দেরি আস্তে আস্তে সুস্থতার দিকে সে চলে যাচ্ছে, সেখান সুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। একটু সামনের দিকে এগিয়ে আসেন, অনেক মানুষ বুঝতে পারছে না, প্যান্ডেলে তো আর কোনো জায়গা নেই, একটু সামনের দিকে এগিয়ে আসুন, একটু জিকির করুন না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ তিনি যখন ফু দিলেন, ফু দিতে দেরি, সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি, লোকটি সুস্থ হতে দেরি না, বললেন আমার কমিটমেন্ট অনুযায়ী, আমার সাথে প্রমিস ছিল, কমিটমেন্ট ছিল যে তুমি আমাকে এক পাল বকরি দাও, কাতিফ মিনাল গানা, এক পাল বকরি দাও হলো 300-350 বকরি নিয়ে আসলেন। সাহাবায়ে কেরামদের কেউ কেউ বললেন আমরা কয়েকটি বকরি জবেহ করে খেয়ে নিই। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন না, আমরা খাবো না, হাত্তা নাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীকে যতক্ষণ পর্যন্ত ফতোয়া জিজ্ঞেস না করব। যেইভাবে আমি কোনোদিন ঝাড়ফুঁক করে আমরা কখনো কোনোদিন কিচ্ছু পাই নাই, নতুন আমরা ঝাড়ফুঁক করে এরকম 300 বকরি পেলাম, এগুলো খাওয়া জায়েজ কি জায়েজ না, এটি কি লিগাল নাকি ইললিগাল, এটি হারাম নাকি হালাল, এটি যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর ফতোয়া জিজ্ঞাসা না করব ততক্ষণ পর্যন্ত আমরা এটা খাবো না। সাহাবায়ে কেরামের দলটি চুপ রয়ে গেলেন, কিচ্ছু বললেন না। এক পর্যায়ে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেলেন, অত্যন্ত আদবের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার মজলিসে সূরাতুল ফাতিহা ফজিলত শুনেছিলাম, আপনি বলেছিলেন সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুল সিফ, পরে ফু দিলে নাকি সব দফা হয়ে যায়, সবগুলো হল হয়ে যায়, অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। আমি হুজুর সাপে কামড় দেওয়া রোগীকে সুস্থ করেছি, এর বিনিময়ে পেয়েছি 300 মতো বকরি, হুজুর এটি খাওয়া জায়েজ হবে না না জায়েজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিলেন, কুলু ফিহা, এখান থেকে তোমরা খাও, খাওয়ার পরে তোমরা বন্টন করে নাও, বন্টন করে নাও, এরপর যদি একটা দুইটা থাকে তাহলে আমারেও দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলি আসলে, সিরাজিয়া দরবারের হুজুর আসলে, তারপরে দূর থেকে যদি কোনো হুজুর আসে, সারসিনা শরীফের পীর শরীফের হযরত পীর সাহেবের কেবলা, হক্কানি কোনো পীর মশাই ভণ্ডরা নয়, হক্কানি হক্কানি পীর মশাই কাছে শত শত বোতল শিশি জমা হয়ে যায়, সেখানে ফোন তাদের একটা কনফিডেন্স, তাদের বিশ্বাস, ফোন নিলে অনেক কিছু হবে, ফোন নিলে একটি মানুষ সুস্থ হয়ে যায়, ফুটা হবে উসিলা, সুস্থ করার মালিক কে? সুস্থ করবার মালিক কে? সুস্থ করবেন আল্লাহ। ওই লন্ডনের রানী এলিজাবেথ, ভারতের একজন আল্লাহর ওলি, তার নাম ছিল বাহলুল রহমতুল্লাহ আলাই, তার উচ্চারণটা কেউ খুব বুহলুল করেছেন, খুব প্রসিদ্ধ হলো বাহলুল দরবেশ। রানী এলিজাবেথ বলেছিল, বাহলুল তুমি আমার কাছে কিছু বাতাসা পাঠায় দাও, আমার সন্তান হয় না, দীর্ঘ একটি যুগ চলে গেল আমার কোনো সন্তান হচ্ছে না, বাতাসা পাঠায় দাও, ফু দিয়ে, বাতাসা তো চিনেন মিষ্টি জাতীয়, বলল ফু পাঠাই দিলে তোমার সন্তান বেটি পেলে কোথায়, তোমাকে আমি ভারত থেকে দিল্লি থেকে আমি তোমাকে লন্ডনে ফু পাঠাই দিব, এই ফুকি এতদূর পর্যন্ত যাবে, বলে আমার বিশ্বাস তুমি যদি একটা ফু দাও, এই ফু দিলে এই ফুর বদৌলতেই আল্লাহ তাআলা এর উসিলায় হয়তো আমাকে একটি সন্তান দিতে পারেন। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাবাক সামালাল্লাহি লামারা, সহি বুখারীর বর্ণনা, পৃথিবীতে এমন কিছু ভালো মানুষ আছে, এরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় বসে, আমার আল্লাহর সাথে সাথে তা কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহর ওলিরা যদি কিছু বলেন, ওয়াইন আতানি, যদি তারা আমার কাছে কিছু চায়, আমার কাছে চায়, ওয়াইন সালানি লাউতিআন্নাহুম, ওয়াইন সালানি লাউতিআন্নাহুম,
অবশ্যই আমি তাদেরকে দিয়ে দিব। আল্লাহ আকবার, চাইব কার কাছে? আল্লাহর মালিককে। ঠিক কিনা বলুন? এরা হবেন মিডিয়া মাধ্যম। প্রিয় সুদী গভীর মানাজত, তিনি তখন বললেন যে ফু পাঠাই দিলে সন্তান বেটি পেলে কোথায়? তোমাদের মুসলমানের কোরআনের সূরা আলে ইমরান।